মানুষ খায়, মানুষ খায়, রাক্ষস খায়, এভাবে ফাটিল কোথায়? তুমি আমার বকা দিছ, সামনে আমার বিয়া, তার তুমি আমাকে বকতাছ? বাবরে যে বইয়া দেব, আমার বাসায় কেউ আমাকে বকে না, আমি থাকবোই না বাসা। তুমি আমার খালি বকা দাও। কখন কখন ফালুদা পুডিং পায়েসটা নিয়ে আস, পেঁপের জুসটাও নিয়ে আসবা। আমার বিয়া না, সেই সময় তো অনেক খাইতে হইব, সেই জন্য খাওয়া প্র্যাকটিস করতেছি। তখন আমাদেরকে মুরগি, আস্তা মুরগি খাইতে হইব, খাসি খাইতে হইব, রেতেলা খাইতে হইব, কোপ্তা খাইতে হইব, বোরানি খাইতে হইব। ওরে বাপরে বাপ, ওরে আমি তো বেশি খাইতেই পারি না, তাই না মামা? ভালো ভালো খা, প্র্যাকটিস কর, কিন্তু ওই যে পেট যাতে খারাপ না হয়। মামা আমি না একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? তুমি যে আমার মায়াগুলার ছবি দেখাইছো না? হ্যাঁ, সবগুলারই আমার ভাল লাগছে। আমার না মনে চাই যাতে সবগুলারই বিয়া করে ফেলাই। হ্যাঁ হ্যাঁ, ভালো তো লাগবে, আমি দেখাইছি না। তারপরে সুরমা আছে না, সুরমারে মানে এত মায়া লাগে, মনে হয় সুরমারও বিয়ে করে ফেলাই। এরকম কি করি বলতো মামা? শোন, তোর তো পছন্দ হইব, কারণ আমি যেগুলি ছবি দেখেছি সেগুলো হলো ফার্স্ট ক্লাস ছবি, প্রত্যেকটা মেয়ে সুন্দরী। তবে হলে একটা কথা আছে, আমি তোরে মেয়ে এর ভিতর থেকে পাইছে দেবো, আমি যেটা পাইছে দেবো তুই সেটা বিয়ে করবি, তুই ভালো থাকবি, সুখে থাকবি, শান্তিতে থাকবি, মনে থাকবে। আর একটা কথা, সেটা হলো যে বড় ভাই তার কথা শোনা যাবে না, ওটা একটা ফালতু। হ্যাঁ, মানুষ খায়, মানুষ খায়, রাক্ষস খায়, এভাবে ফাটিল কোথায়? তুমি আমার বকা দিছ, সামনে আমার বিয়া, তার তুমি আমাকে বকতাছ? বাবরে যে বইয়া